কোনো ব্যক্তিকে লক্ষ্য না করে নিজেদের নিরপেক্ষতা নিয়ে সচেতন থাকার জন্য শাহবাগের আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানালেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী নাগরিক মঞ্চ আয়োজিত অনুষ্ঠানে ফারুক একথা বলেন। তিনি বলেন, শাহবাগের আন্দোলনকারীরা মাহমুদুর রহমান, আসিফ নজরুল, পিয়াস করিম সহ বিভিন্ন ব্যক্তিকে উদ্দেশ্য করে স্লোগান দিচ্ছে, যার ফলে এই আন্দোলনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। আমাদের দেশ নিয়ে যাতে বিভ্রান্তিমূলক কোনো কথা না হয়, ব্যক্তি বিশেষের বিরুদ্ধে যেন কোনো স্লোগান না হয়। মাহমুদুর রহমান একজন লেখক, আসিফ নজরুল একজন শিক্ষক, পিয়াস করিম একজন শিক্ষক। আজকে যদি আপনাদের এই মঞ্চ থেকে ব্যক্তি বিশেষের নামে আজকে হুঙ্কার ছড়া হয়, তাহলে জনগণ আপনাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারে।